বন্ধুরা, ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে 1-0 গোলে জয় হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে এটিকে মোহনবাগানের। এই জয়ের ফলে ইন্ডিয়ান সুপার লিগের টেবিলে মেরিনার্সরা 6 পয়েন্ট থেকে দুধাপ ওপরে উঠে এসেছে। লিগ টপার হয়ে কলকাতায় পা রাখা হায়দ্রাবাদ প্রীতম কোটালদের কাছে হেরে গিয়ে লিগ টেবিলে 2 নম্বরে নেমে এসেছে। এমন পারফরমেন্সের শেষে সবুজ মেরুন ভক্তদের মধ্যে আনন্দের শেষ নেই। হুগো বাউমাসের গোলে জয় পেয়ে ভক্তদের আত্মহারা হওয়ার মাঝেও অস্বস্তির কাটা ফুটবলার মানবীর সিং চোট। খেলায় 45 মিনিটে মানবীরকে চোটের কারণে মাঠ ছাড়তে হয়। পরিবর্তন খেলোয়াড় হয়ে মাঠে নামেন কিয়ান নাসিরি। মানবীর সিংয়ের চোট যথেষ্ট চিন্তায় রেখেছে কোচ জুয়ান ফেরান্ডোকে। কেননা ধারাবাহিকতার দিক দিয়ে সবুজ মেরুন ফরোয়ার্ড মানবীর সিং এখনও পর্যন্ত দুর্দান্ত ফর্মে রয়েছে। তাই শুধু যে টিম ম্যানেজমেন্ট মানবীরের চোট নিয়ে চিন্তায় রয়েছে তাই নয়, ভক্তদের মধ্যে উদ্বেগ রয়েছে। রবিবার এটিকে মোহনবাগানের ফুটবলার মানবীর সিং টুইট পোস্ট করে টিমকে অভিনন্দন জানিয়েছে। ওই টুইট পোস্ট আপলোড হতেই শুধু সবুজ মেরুন ভক্তরা মানবীর সিংয়ের দ্রুত সুস্থ কামনা করার পাশাপাশি চোটের কি অবস্থা তা জানতে চেয়েছে। আবেগের এমন ধারা বয়ে চলেছে ওই টুইট পোস্টের মাধ্যমে। ডিসেম্বরের 3 তারিখ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম্যাচ রয়েছে মেরিনার্সদের। গোটা সবুজ মেরুন শিবিরের লক্ষ্য জয়ের ধারাবাহিকতা বজায় রাখা। এই কারণে মানবীর সিং দ্রুত সুস্থ হয়ে আবারও মাঠে ফেরার চেষ্টা করবে এবং মানবীর সিংয়ের চোটমুক্ত হয়ে ফিরে আসাটা খুবই জরুরি। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাতে একদম ভুলবেন না। এই ছিল আজকের একটি ছোট ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে একদম ভুলবেন না। আসি বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখা হবে।